আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম তোর বাড়ি বেলা শেরে পরে ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ারে। হ্যাঁ, থাম্বনেইলে আপনারা যা দেখেছেন যে রোজার ভিতরে আপনি 20 টাকার মালিক হবেন, ইনশাল্লাহ 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 মালিক হবেন। 5 আঙ্গুলে 5 কোটি টাকা, 5 আঙ্গুলে যদি 5 কোটি টাকা চান, ইনশাল্লাহ এই 5 আঙ্গুলের আমলে আপনি 5 কোটি টাকার মালিক হতে পারবেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল আপনাদেরকে বলবো, যেই আমলটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে আমলটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এই আমলটি পাঠ করে উনি 5 আঙ্গুলে ফু দিতে এবং এই আঙুলগুলো মাথার উপরে হাত বুলাতেন, চুলের উপরে দিয়ে মানে কপাল থেকে পিছন থেকে হাত বুলিয়ে নিতেন। পরবর্তীতে সমস্ত শরীর মুখমণ্ডল উনি মাসাজ করতেন আমলটি করে। যে আমলটি দ্বারা, এই আমলটি আপনার আমার মতো এরেগেরি মানুষের নয়, কোনো ব্যক্তির বানানো আমল নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ংকৃত আমল। আমি এখন আপনাদেরকে বলে দেবো যে আমলটি পাঠ করলে ইনশাল্লাহ যদি আপনার, আমরা এই আমলটি দ্বারা আপনার 90 লক্ষ টাকা ঋণগ্রস্ত দেনাগ্রস্ত ব্যক্তি আমলটি পাঠ করে উনি 1 বছরের সর্বরাতের ভিতরে এই 90 লক্ষ টাকা দেনা দেওয়ার পরও ওনার 1.5 কোটি টাকা ওনার মোট সঞ্চয় হয়েছে এই আমলটি দ্বারা। তো এই আমলটি আমরা এই জন্য আপনাদের সামনে পাবলিশ করে দিচ্ছি। কিছু কিছু আমল আমরা সময়ভাবে দিতে পারি না বা ইচ্ছাকৃতভাবে ইউটিউবে দিই না, যেগুলো ব্যক্তিগতভাবে নিজস্ব ব্যক্তিগত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমরা নিজের আমলগুলো পাঠ করে থাকি। তো এরকম কিছু আমল থাকে যেগুলো শত শতবার হাজার হাজারবার পরীক্ষিত হয়, হাজার মানুষের উপরে দিয়ে আপনার পরীক্ষা করা হয় এবং সেগুলো রেজাল্ট যখন আসে পজিটিভ, সেই আমলগুলো আমাদেরকে আসার আলো দেখা, সেই আমলগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে যে আমলটি দিচ্ছি, আমি প্রথম থেকে বলে থাকি যে রুহানি বেলাতি পাওয়ার এই চ্যানেলটি আপনার দরবারি বেলাশিরবাড়ি চ্যানেলটি কখনোই আপনাদের কিতাবি বিদ্যা দিয়ে থাকে না, কিন্তু কিছু কিছু আমল আমরা যখন আপলোড করি অনেকে আমাদেরকে বলেন এগুলো হাদিসে আছে বা দেখা গেছে এই কিতাবে আছে, বা সেটি থাকতে পারে, কারণ আমাদের আমলগুলো সবই আমাদের গুরুবিদ্যা, গুরুদের কাছ থেকে শেখা এবং আপনার পর্যায়ক্রমে একজন অলি থেকে আরেকজন অলির কাছে, একজন পীর থেকে আরেকজন পীরের কাছে যুগের পর যুগ আপনার শত বছর ধরে এইভাবে চলে আসতেছে, সেই আমলগুলি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকের আমলটিও এজাজত পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে, এবং বিরুগুলো আপনি যে কোনো আমাদের যে কোনো আমল আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে, আপনার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং আমাদের কমেন্ট বক্সে ইয়াল্লা ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ আমিন জাতীয় তসবিহ লিখে দেবেন, একবার সাবস্ক্রাইব করলে আর চ্যানেল সাবস্ক্রাইব করা লাগে না, বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমাদের ভিডিওটি আপনি যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি শেয়ার করে দেবেন, আপনার আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কারো উপকার লাগতে পারে, কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন সে অসহায় মানুষটিকে, দুঃখী মানুষটিকে, ঋণগ্রস্ত মানুষটিকে আপনি আমাদের চ্যানেলটির সন্ধান দিয়ে তাকে সাহায্য করতে পারেন, আমাদের চ্যানেলের আমলগুলো দিয়ে সে পাঠ করতে পারে, ইনশাল্লাহ এটি একটি খোলা কিতাবের মতো, অবশ্যই সে রেজাল্ট পাবে, অবশ্যই সে ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, আমলগুলো পাঠ করতে পারে তার দোয়া অবশ্যই কবুল হবে, সে আপনার যে কোনো রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সে নাজাত লাভ করতে পারবে। আর যারা রুহানিয়াতের লাইনে আছেন, যারা আপনার আমল আমেলিয়াত শিখতে চান এবং যারা এই মানুষের উপকার করতে চান, তারা অবশ্যই আমাদের দরবারে আমাদের শরণাপন্ন হবেন, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করবো এবং আপনারা অবশ্যই মানুষের উপকার করতে পারবেন, রোগশোকের চিকিৎসা করতে পারবেন এবং আপনাদের দোয়া কবুল হবে। জিন্নাতের হাজিরাতের ব্যাপার আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে থাকি, প্র্যাকটিক্যালি আমাদের দরবারে এসে শিখতে পারবেন। তো চলে যাচ্ছে আজকে আমলটি থেকে, সবাই রাতের আমলটি সবাই রাত থেকে শুরু করে আপনি রমজান পর্যন্ত চালু রাখবেন ইনশাল্লাহ। এর ভিতরে আমলটি পাঠ করে 5 আঙ্গুলে ফু দিয়ে মাথার উপরে হাত ঘুরাবেন চুলের উপরে দিয়ে, তারপর 2 হাতে ফু দিয়ে আপনি মুখমণ্ডল সমস্ত শরীর মুছে ফেলবেন ইনশাল্লাহ। গরিবী অভাব রোগ শোক সব দুঃখ কষ্ট যতনা সব কিছু দূর হয়ে যাবে, বিবাহ হচ্ছে না বিবাহ হবে, চাকরি হচ্ছে না চাকরি হবে, সন্তান হচ্ছে না সন্তান হবে, সংসারের লড়াই ঝগড়া সব কিছু থেমে যাবে ইনশাল্লাহ, সংসারের অমিল সব কিছু দূর হয়ে যাবে আল্লাহর কুদরতে আল্লাহর অসীম রহমতে। অন্তত কার্যকরী একটি আমল, অন্তত কার্যকরী একটি আমল আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি, যে কোনো সমস্যার জন্য, যে কোনো মুসিবতের জন্য, যে কোনো বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য 20 টাকাও যদি প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই 5 আঙ্গুলের উসিলায় ইনশাল্লাহ 5 কোটি টাকা পর্যন্ত আপনি চাইলে ইনশাল্লাহ এই আমলটি দ্বারা আর্নিং করতে পারবেন। দরবারি বেলা শিবিরে মসজিদ মাদ্রাসায় কবরস্থান শুধু একটি মান্যত রাখবেন, নিহত রাখবেন, ইনশাল্লাহ আপনার আমল অবশ্যই অবশ্যই কবুল হবে। মা আপনাকে এই আমলটি করতে হলে একটি সমস্যা, যারা নামাজ পড়তে পারেন না বা নামাজ পড়েন না তাদের জন্য কোনো কাজ হবে না, তারা এই ভিডিও আপনারা পাস করে চলে যেতে পারেন, স্কিপ করে চলে যেতে পারেন। এই আমলটির জন্য 100% আপনাকে নামাজ পড়তে হবে, পাঁচক্ত না যেহেতু 5 আঙ্গুলের আমল 5 অক্ত নামাজ পড়তে হবে, 5 অক্ত নামাজের পরে 313 বার মহান আল্লাহ তাআলার এই আয়াতটি পাঠ করতে হবে, যে আয়াতটি আমরা বলে দিচ্ছি, মাত্র 313 বার আয়াতটি পাঠ করবেন ইনশাল্লাহ, আয়াতটি পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আপনি আমলটি 5 অক্ত নামাজ যদি আপনারা কাজা পড়েন তারপরেও সমস্যা নেই, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে এবং আমলটি পাঠ করতে হবে। আমলটি আপনারা প্রতিদিন প্রতি অক্তে পাঠ করেন, সবাই রাত থেকে শুরু করেন, সবাই রাতের আগে থেকে শুরু করেন, কোনো সমস্যা নেই,
ইনশাআল্লাহ যত লক্ষ কোটি টাকা আপনার দেনা থাকুক, 90 লাখ টাকা, 1 কোটি টাকাও যদি দেনা থাকে, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে রমজানের ভিতরেই আপনার সমস্ত দেনা চলে গেছে। আমি 1 বছর দিয়ে বলবো না, 6 মাস 9 মাস বলবো না, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে দেখবেন আপনার দেনা মুক্ত হয়ে গেছেন। আল্লাহর কুদরতে এ মাসের মাঝে আপনি দেনা মুক্ত হয়ে যাবেন। আমলটি আপনারা আমি বলে দিচ্ছি, আমলটি নামাজ পড়ার পরে আপনারা দুহাত তুলবেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অথবা সেজদারত অবস্থায় যে কোনোভাবে আমলটি পাঠ করতে পারেন, অথবা তসবিহ দিয়ে আমলটি পাঠ করতে পারেন, তারপরেও আপনি মোনাজাত করতে পারেন। আমলটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। এই আমলটি আপনারা 313 বার পাঠ করবেন, 313 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পরবর্তী ওয়াক্তে ইনশাআল্লাহ আঙ্গুলে ফু দিবেন, হাতের আঙ্গুলে ফু দিয়ে মাথা মাসো করবেন, 5 আঙ্গুলি ফুল আঁকতে হবে 313 বার। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা নিয়ামুল নাসির পরে হাতের 5 আঙ্গুলি ফু দিতে পারবেন। ফু দিয়ে তারপরে আপনি মাথার চুলগুলো স্পর্শ করে পিছন সামনে থেকে পিছন দিকে নেবেন এবং মুখ মুছবেন, সমস্ত শরীর মুছবেন। ইনশাআল্লাহ রমজানের ভিতরে দেখবেন যে যত কোটি টাকা চাচ্ছেন ইনশাআল্লাহ হয়ে যাবে।